আসসালামু আলাইকুম আরহামকাত আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা অনেক সময় দেখি যে আমাদের আশেপাশেরই কোনো মানুষ সে বড়ো হোক কিংবা ছোটো তোতলামি করে অর্থাৎ জিব্বার জড়তার কারণে স্পষ্টভাবে কথা বলতে পারে না কথা বেজে আসে কিংবা একই কথা কয়েকটা ধাক্কা দিয়ে বলে তোতলামি করে তো এদের অনেক চিকিৎসা করেও যদি কাজ না হয়ে থাকে তো আমি তাকে বলবো রব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে সুচিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন আমরা জানার অভাবে আমলের অভাবে শুধুমাত্র সেই চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হই তো আর বঞ্চিত হব না আজকে আমি আপনাদেরকে একটি দোয়া শিখিয়ে দেব। যে দোয়াটি তহার মধ্যে উল্লেখ করা হয়েছে যদি আমরা এই দোয়াটি পাঠ করি তাহলে ইনশাআল্লাহ যার তোতলামি রোগ রয়েছে সে যদি নিয়মিত পাঠ করে তাহলে তার এই রোগটা আল্লাপাক দূর করে দিবেন দোয়াটি হল রব্বিশ রহলি সদরি ওয়াসলি আমরি ওয়াহুল কউলি যদি কোনো ব্যক্তি পাঁচ অক্ত নামাজের পর একুশ বার আবার বলছি যদি কোনো ব্যক্তি পাঁচ অক্ত নামাজের পর একুশ বার এই দোয়াটি পরে রব্বিশ রহলি সদরি ওয়াস আমি ওয়াহুল সানিফু কউলি ইনশাআল্লাহ এই আয়াতের উপরে আমল করার উসিলাই আল্লাহ পাক ওই ব্যক্তির তোতলামি জিব্বার জড়তাটাকে দূর করে দিবেন তো আসুন আমরা এই বিষয়ের উপরে আমল করে সুস্থ যাপন করি আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু